Assalamualaikum. আজকে আমি আপনাদেরকে জুসি ব্লেন্ডার দেখাবো, জুসি ব্লেন্ডার কিভাবে সেট করতে হয় সেটাও আমি দেখাবো। দেখুন, আমি একটি জুসি ব্লেন্ডার নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাবো। অনেকে আছে যে আপনারা জুসি ব্লেন্ডার কিনে থাকেন, বাট অনেক সময় দেখা যায় যে আপনার লাগাতে সমস্যা হইতেছে। যেমন ধরেন আপনার, আমি একটি কিনছি লিনেক্সের কিনছি, আমি দেখাইতেছি একটা একটা করে আপনাদের। যে জুসি ব্লেন্ডার যারা কিনে থাকেন, তারা অনেক সময় প্রবলেম ফেস করেন যে কীভাবে জুসি ব্লেন্ডার সেট আপ করবো। সেট আপ করতে অনেক সময় সমস্যা হয়। এটা হলো আপনার মূল বডি, জুসি ব্লেন্ডার করার যে মূল বডি। তারপরে আপনার এটা হলো জগ, জুসি ব্লেন্ডারের জগ। এটা মনে করেন আপনি নেবেন জুসি ব্লেন্ডারের জগ। এটা এটা হলো আপনার মশলা তৈরি করার ছোট কাপ, যে কোনো মশলা তৈরি করতে পারবেন দুটা দুই রকমের। এটা হলো আপনার জুসি ব্লেন্ডারের সেট। এখন আমি আপনাদেরকে দেখাবো কোনটা কোন কাজ করে, কীভাবে খুলবেন, কীভাবে লাগাবেন জুসি ব্লেন্ডারের, সেটা আপনাদেরকে আমি দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা না টেনে সুন্দরভাবে দেখুন কীভাবে, ভাই কি ভিডিওটা টেন দেখলে অনেক সময় বুঝতে পারবেন না যে কীভাবে করছে, একটু ধৈর্য সহকারে দেখুন। আসলে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আপনারা যে প্রথম কাজটা হলো ব্লেন্ডার কীভাবে খুলবেন, খোলার নিয়ম হলো এখানে আপনার দুটা ঘাট আছে। একটা এটা হলো জুসের কাপ, দুইটা কাপ, এখানে দুটো ঘাট আছে, দুটো ঘাট খুললেই খুলে যাবে, অটোমেটিক খুলে যাবে। এই যে খুলে গেছে, খুলে গেছে। আমি দেখাচ্ছি এগুলো কীভাবে করবেন, এগুলো পারে পারে আমি বলে দিচ্ছি, দেখাচ্ছি। এটা হলো ব্লেড, আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমি এই জুসি ব্লেন্ডার জুসারটাকে দেখাচ্ছি প্রথমে যে কীভাবে সেট করবে। এটা হলো আপনার জুস তৈরি করে যে জুসটা লিকুইড, সেটার জন্য এই কাপ, এই কাপটা সবসময় পিছনে থাকবে, কাপটা পিছনে থাকবে, পিছনে থাকবে। তারপর আপনার বড়টা, এটা হলো জুসের ওয়েস্টেজগুলো যেগুলো থাকে, যেগুলো ফল আপেল কমলা বা যে কোনো কিছুই, ছোকলা যেটা, এটা এই পাশে আসে, পরে এই সাইডে পড়ে পিছনের সামনের সাইডে, আর পিছনের সাইডে জুস লিকুইড পড়ে। তারপর আপনি যেটা করবেন, এই জিনিসটা লাগাবেন, এই ঘাটটা প্রথমে লাগাবেন, ঘাটে ঘাট মিলিয়ে লাগাবেন। সহজেই সহজ পদ্ধতিভাবে সুন্দরভাবে দেখুন, দেখলে বুঝতে পারবেন কীভাবে। এটা হলো ঘাট, এই ঘাটটা লাগাবেন। এটা হলো জুস লিকুইড পড়ার যে এটা, এটা তারপর আপনার এই এটা তো ব্লেড, ব্লেডটা দিবেন সুন্দরভাবে বসাবে, মানে বসবে সুন্দরভাবে বসবে। তারপরে এটার উপরে ঢাকনাটা আপনি দিয়ে দেবেন, ঢাকনাটা দিয়ে দেবেন, ব্যাস। তারপর আপনি যে ঘাটগুলো আছে সুন্দর করে লাগিয়ে দেবেন। হয়ে গেছে, এবার দুটো ঘাট লেগে গেছে, হয়ে গেছে। তারপরে আপনি যে কোনো জুস দিবেন, জুস বলতে ফল দিবেন, ফলগুলো কী করবেন, এই এই খাপগুলোতে, এই খাপগুলোতে ছোটো একটা, ছোটো একটা ফোঁটা আছে, এখানে ফল দেবেন, যে কোনো ফল দেবেন, ফল দিয়ে বাস এটা দিয়ে দেবেন। আস্তে আস্তে ওটা ব্লেন্ড করতে থাকবে, আর এটা আস্তে আস্তে নেমে যাবে। এটা ব্লেড যদি আপনি ফল দেন তাহলে আপনার এখানে এরকম থাকবে, ফল যখন আপনার ব্লেন্ড করবে তখন আস্তে আস্তে এটা নেমে যাবে। তারপরে সুইচ, তো আপনার বুঝতেই পারবেন সুইচ আছে,
তারপরে এটা গেল আপনার জুস করার ট্যাংকার। তারপরে ঘাট আবার খুলবেন, আবার যেভাবে ফার্স্ট প্রথম যেভাবে খোলা হয়েছিল তখন আবার খুলবেন। এক ঘাট, এক ঘাট দুইটা, দুইটা খোলার পরে আবার এটা পুরোটা সহ উঠাই দেবেন, পুরোটা সহ উঠাবেন, উঠানোর পরে রেখে দেবেন। তারপরে আপনার সেটা দুটা সরিয়ে দেবেন, সরিয়ে দেবেন। এই জক এটা দিয়েও আপনি ব্লেন্ড করতে পারবেন, যে কোনো জুস তৈরি করতে পারবেন। এটা এটা হলো জগ, সিস্টেম জগ, যে কোনো আপনি এটা খুলে, হ্যাঁ এই ছোটো মুখটা খুলে, মুখটা খুলে ফল দিতে পারবেন। চকলাটা ভিতরে থাকবে, জুসটা বাইরে থাকবে। তারপর আপনি এখানে ঢেলে দিতে পারবেন। তারপরে এই মুখটা খুলবেন, মুখটা খুলে দেখবেন এই যে এখানে একটা রোল সিস্টেম, এটা হলো আপনার ফল দেওয়ার জন্য। এটা এটা এটাও একটা ঘাট সিস্টেম আছে, দেখুন এখানে একটা ঘাট সিস্টেম আছে, এখানে একটা ঘাট সিস্টেম আছে। এই ঘাটটা আবার এখানে ঘাটে লাগিয়ে দেবেন, মানে আপনি দিলেই বুঝতে পারবেন যে ঘাট লাগছে। দেওয়ার পরে তারপরে এই ঘাটটা লাগিয়ে দেবেন, ঘাটটা লাগিয়ে দেবেন। এটা লাগানোর জন্য আবার আলাদা একটা চাপার আছে, এই এই জিনিসটা আবার আপনার এখানে লাগাবে। এই জিনিসটা না লাগালে তা আপনি চোখ লাগাতে পারবেন না, এটা লাগাতে পারবেন না। এটার জন্য আপনি এটা 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 আর এটা এই এই একটা দিয়ে আপনি তিনটে জিনিস করতে পারবেন। একটা দিয়ে একটা দিয়ে তিনটা একটা দিয়ে করতে পারবেন। তারপরে আপনার এটা এটা প্রথমে লাগাবেন, প্রথমে লাগাবেন, এটা সুন্দর করে ঘাট আছে, আপনি লাগালে বুঝতে পারবেন যে ঘাট অনুযায়ী এই লাগাবেন। লাগানোর পরে আপনি আবার এই সেম কাজটা করবেন, ঘাট দুটি লাগাই দেবেন, লাগাই 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 দেবেন। দেওয়ার পরে এটা আপনি বামে ঘোরাবেন, এটা ভাঁজ আছে, লক আছে, লক দিয়ে ভাঁজ আছে, ভাঁজ দিয়ে লক আছে, বামে ঘুরে দিলে লেগে যাবে, আবার ডানে ঘুরলে খুলে যাবে। এটা লাগাই দিলে, লাগিয়ে দেওয়ার পরে এটি হয়ে গেল, সুন্দর লেগে গেছে। আবার বামে দিয়ে খুলে দিলেন, এটা হলো তেল। আর যারা আপনারা মশলা গুঁড়ো করবেন মশলার জন্য, সেটার জন্য এই আপনার এখানে ড্রাই ড্রাইন চপার, মানে সবগুলোতেই লেখা আছে কোনটাতে কী কাজ করবেন লেখা আছে। এটা ডালে এই সেম সিস্টেমে এটা লাগালো, বামে লক করবেন, বামে লক করবেন, লক করে বামে লক খুলে দেবেন, বামে লক লাগাবেন, হয়ে গেছে লক। এটাও সেম একই কাজ করবেন। আবার এটা খুলবেন, এটা খুলবেন একটা বামে, বামে খুলবেন, অনেক সময় মশলা দিলে কীভাবে লাগাবেন, আগে মশলাগুলো দিবেন, দেওয়ার পরে তারপরে আপনি এটা লাগাবেন ডানে, বাস তারপরে দিবেন থাকবে, তারপরে আপনার তারপরে স্টার্ট করবেন, চালু হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা দেখছেন, দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি আপনার আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন আসছেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি আপনাদেরকে যতটুকু পারছি দেখাইছি, আশা করি বুঝতে পারবেন। তারপরও আপনারা যদি বুঝতে না পারেন আমার কমেন্ট বক্সে জানাবেন, আশা করি আমি আরও ভালো করে ভিডিও আপনাকে দেখাবো। তো বন্ধুরা আজ আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এ পর্যন্ত, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।